হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। লাবণী সরকার ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। অনেকদিন পরে তোমাদের সঙ্গে আজ একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। তো আজ যাচ্ছে বাবা মা ঘুরতে দীঘাতে। তো দেখো, এদিকে বাবা মা রেডি হয়ে গেছে আর ওইদিকে মাসিমেশো রেডি হয়ে গেছে। মাসিমেশো এবার ফার্স্ট টাইম দীঘাতে ঘুরতে যাচ্ছে, আর আমার বাবা মা আগেও একবার গেছে। এখন বাবা মা বেরিয়ে যাচ্ছে আর ভাই বাবা মাদের দিয়ে আসতে যাচ্ছে বাজার পর্যন্ত, কারণ বাজার থেকে বাছে উঠবে বাবা মা। বাবার কাঠ সমিতির থেকে নিয়ে যাচ্ছে, ওই কারণে এবার মাসিমেশোকে এবছর নিয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো, মামাম তো খুবই কান্নাকাটি করছে, দেখতেই পাচ্ছ। ওর একটাই ভাই না, ও দাদা দিদির সঙ্গে ঘুরতে যাবে। এদিকে বাবা দিচ্ছে টাকা, টাকাটা নিচ্ছে না, তো কান্নাকাটি খুবই করছে ওই জন্য। আর এইদিকে মাসিও গাড়িতে উঠে পড়েছে, আর এদিকে ছোটো বোনও কান্নাকাটি করছে, মানে আমার মাসির ছোটো মেয়ে। মাসির দুই মেয়েকে আমাদের কাছে রেখে যাচ্ছে, আর আমরা দুই ভাই বোন আর মাম্মাম আর আমার ঠাম্মা, তো আমরা বাড়িতে ছজন বাড়িতে থাকবো। আর মাম্মামের পাপাও আসবে কালকে ডিউটি করে, এইখানে ডাইরেক্ট চলে আসবে, এইখান দিয়ে ডিউটি করবে। এই দেখো, বাবা মা চলে যাচ্ছে সবাইকে টাটা করে, আর আমাকে সংসারের দায়িত্ব দিয়ে বাবা মা চার দিনের জন্য বেড়াতে চলে গেল। তো গুড মর্নিং গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার ঘর মোছা হয়ে গেছে, আর এইদিকে বুনো ঘুম থেকে উঠে স্নান করে সুন্দর করে এখন ঠাকুর ঘরটা সাজিয়ে বুনো পুজো করছে। তো বুনোকে বলছে, বুনো একটু তাকা। তো বুনো তাকিয়ে একটু মিষ্টি হাসি দিল। তো আর এইদিকে দেখো, অনেকটাই ভাত ছিল কালকে রাতে, তো জল দিয়ে রেখেছিলাম, সেই ভাতটা এখন আমরা সবাই খেয়ে নেব, শুধু মাম্মাম বাদে। মাম্মামের জন্য গরম ভাত রান্না করব, মাম্মামের তো অভ্যাস নেই খাওয়ার জল দেওয়া ভাত, ওই কারণে। তারপরে দেখো, দুপুরবেলাও আমি রান্না করে খেয়ে দিয়ে তারপরে আবার বিকালে রান্না করতে বসে পড়েছি। আর দুপুরবেলা তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা শেয়ার করতে পারিনি, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওই কারণে। এখন বিকালবেলা বিরিয়ানি রান্না করছি, কারণ আজ মামামের পাপাও আসছে আর আমার ভাইয়ের গার্লফ্রেন্ড, তো বোনও এসছে। তো বোন চলে যাবে 6:30টার মধ্যে সন্ধ্যা, ওই কারণে আমি সকাল সকাল বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। ভালোই হলো, রাত্রে আমার আর রান্নার ঝামেলা থাকবে না, সকাল সকাল হয়ে গেল। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখেছো বিরিয়ানিটা কেমন ঝটপট করে ম্যাজিকের মতো হয়ে গেল? তো এরকম ম্যাজিকের মতন যদি সত্যি সত্যি হয়ে যেত তাহলে তো খুব ভালো হতো, বলো? আর এদিকে দেখো, এখন বোনকে আর ভাইকে আর আমি আর মামাম খেতে বসে পড়েছি। আমি অল্প করে একটু খেয়ে নিচ্ছি, কারণ আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, ওই কারণে। যেমন খেতেও ভালোবাসি আমি বিরিয়ানি, তেমন রান্না করতেও খুব ভালোবাসি। আর এদিকে দেখো, মামামের পাপাও রাত্রেবেলা চলে এসছে, তারপরে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি তো ভিডিও করছি, আমি একটু পরে খাবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও।